পুলিশের তৎপরতায় এক সপ্তাহে ফাঁসির সাজা দুজনের। পুলিশ দিবসে দুই তদন্তকারী অফিসারকে পুরস্কার দেওয়ার ঘোষণা জেলা পুলিশ সুপারের। গত এক সপ্তাহে পৃথক দুটি খুনের ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক। মামলার তদন্তকারী পুলিশ অফিসারদের বিশেষ সম্মান পুলিশ দিবসে মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে। দুটি খুনের ঘটনায় দুজন তদন্তকারী অফিসারকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সুরিন্দর সিং। প্রসঙ্গত, মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এলাকায় 2019 সালে শিক্ষক প্রকাশ পাল, তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও তাদের একমাত্র সন্তান বাড়িতে খুন হন। জিয়াগঞ্জের তিনটি খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়, ঘটনার তদন্তে নামে পুলিশ। এই ঘটনায় তদন্তকারী অফিসার ছিলেন গোবিন্দ বিশ্বাস। গত মাসের 25 তারিখ বিচারক এই ঘটনায় দোষী সাব্যস্ত করে অভিযুক্ত উৎপল বেহারাকে তার ফাঁসির সাজা শোনায় আদালত। পাশাপাশি কলেজ ছাত্রী সুতাপা চৌধুরী মার্ডার কেসের মূল অভিযুক্ত সুশান্তকেও দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শুনিয়েছে বহরমপুর তৃতীয় ফাস্টট্র্যাক আদালতের বিচারক সন্তোষ কুমার পাঠক। জানা গেছে, সুশান্তর সাথে প্রেমের সম্পর্ক ছিল সুতাপার, সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসাতেই এই কাণ্ড। 2022-এর 2 মে সন্ধ্যা 6:30 নাগাদ বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীকে খুন হতে হয় তার মেসের সামনে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার তদন্তকারী অফিসার ছিলেন অনিমেষ মুখার্জি। এক সপ্তাহের মধ্যে দুটি খুনের ঘটনায় কঠিনতম সাজা শুনিয়েছেন বিচারক, আর এই বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন এই দুই তদন্তকারী অফিসার। জিয়াগঞ্জের বন্ধু প্রকাশ পাল সহ তার স্ত্রী ও পুত্রের খুনের ঘটনায় তদন্তকারী অফিসার গোবিন্দ বিশ্বাস সহ তার টিম নিয়ে দ্রুততার সাথে কাজ করেছেন। বহরমপুরের কলেজ ছাত্রী সুতাপা চৌধুরী খুনের ঘটনায় তদন্তকারী অফিসার অনিমেষ মুখোপাধ্যায় তদন্তে নেমে রাইট ব্লকার সফটওয়্যার ব্যবহার সহ বিভিন্ন ফরেন্সিক রিপোর্ট দ্রুততার সাথে কাজ করে চার্জশিট জমা দিয়েছেন। ওই দুই তদন্তকারী অফিসারের জন্যই অভিযুক্তদের কঠোরতম শাস্তি হয়েছে। ওই দুই মামলার রায়ে খুশি হয়েছেন নিহতদের পরিবারের সদস্যরাও। তাই ওই দুটি খুনের মামলায় দুই তদন্তকারী অফিসারকে পুরস্কৃত করা হচ্ছে। এদিন সাংবাদিক সম্মেলন করে এমনই জানিয়েছেন পুলিশ সুপার। উল্লেখ্য, পুলিশ দিবসের দিনেই এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি ওই দুই তদন্তকারী অফিসার সহ অন্যান্য পুলিশ কর্মীরাও। জিয়াগঞ্জ ট্রিপল মার্ডার কেস আর সুতপা চৌধুরী মার্ডার কেস, এখানে ক্যাপিটাল পানিশমেন্ট অ্যাওয়ার্ড করা হয়েছে। এই ব্রিফিংটা আমরা ডেকেছি কি টু অ্যাপ্রিসিয়েট দ্য গুড ওয়ার্ক ডান বাই দ্য পুলিশ অফিসার্স অ্যান্ড দ্য টিম ওয়ার্ক অ্যান্ড কোঅর্ডিনেশন অ্যামং দ্য ভেরিয়াস কনস্টিটিউয়েন্টস টু দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। তো আমরা দেখতে পেরেছি কি আমার যে দো আইও আছেন, জিয়াগঞ্জ ট্রিপল মার্ডার কেস আইও ছিলেন ইন্সপেক্টর গোবিন্দ বিশ্বাস, উনি বর্তমানে সিআই লালবাগ আছেন, সার্কেল ইন্সপেক্টর লালবাগ। আর সুতপা চৌধুরী মার্ডার কেসতে আইও ছিলেন সাব ইন্সপেক্টর অনিমেষ মুখার্জি, উনি বর্তমানে ওসি সালার আছেন। তো ইনি যে মেটিকুলাস ইনভেস্টিগেশন করেছেন, ইনভেস্টিগেশন যা বেস ছিল অন সায়েন্টিফিক এভিডেন্সেস, এই সায়েন্টিফিক এভিডেন্সেস ব্যাক বাই স্ট্রং ডিফেন্স ইন দ্য কোর্ট, এই জাজমেন্টটা ফাইনালি কনভিকশন হয়েছে অ্যান্ড এই ভার্ডিক্টটা পাস করা হয়েছে। তো এই যে কেসেস আছে এখানে কিছু, মতলব যে ফার্স্ট টাইম যে কাহা যাতা হ্যায় দ্যাট ইজ কি FSL has played a very significant role in aspect in a sense ki gate pattern video analysis ekhane hoyeche byabohar hoyeche which is reportedly first time in West Bengal and jo aapka right blocker software byabohar hoyeche tar pore ja FSL jo DNA forensics wara kora hoyeche and then PO examination fingerprint analysis এই ভিত্তিতে এই যে স্ট্রং সায়েন্টিফিক এভিডেন্সেস ছিল এই বেসিসতে এই কনভিকশন পসিবল হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।